চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, আরঙ্গাটায়। প্রায় এক বছর হয়ে গেল বাড়ি থেকে বেরিয়েছি। আজকে হচ্ছে বর্ষণ মুখর দিন, চারিদিকে বৃষ্টি 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 হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তার মধ্যেও বেরিয়ে গেলাম, ইচ্ছা হলো যাবো তো চললাম। চলো অনেকদিন পরে আমরা আরঙ্গাটার ভিডিও দেখাবো, আর যাবো হচ্ছে ঠিক আছে ভারতীয় রেলে। রেলে বিধাননগর থেকে এখন গিয়ে ধরবো, ওলা করে যাচ্ছি। চলো দেখতে থাকি, দারুণ দারুণ ইয়ে দেখা যাবে, সিনারি দেখা যাবে, দুপাশে ট্রেনের দুপাশে বেশ সুন্দর সুন্দর গ্রিন দেখা যাবে। সেটা দেখাবো, দেখতে দেখতে আমরা পৌঁছে যাবো হচ্ছে আরঙ্গাটে। দেখতে দেখি চলো। মৌসুম মৌসুম था सुहाना बड़ा मौसम मौसम मैंने देखा उसे हुआ मैं पार छताई छताई मोहन उसका যাতা অবস্থা একদম বৃষ্টি 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 সব ছাতা নিয়ে দৌড়াচ্ছে। বিধাননগর স্টেশনে পৌঁছে গেছি, ট্রেন আসতে বাকি আছে। ভাবছি শিয়ালদা চলে যাবো, শিয়ালদা থেকে আবার ট্রেনে উঠে গেদের ট্রেনে উঠে তারপর আরঙ্গাতে যাবো। তুই কী করি? শিয়ালদা থেকে ট্রেনে ওঠার পরেও আমরা জায়গা পাইনি জালনার ধারে, 4 নম্বর সিটে বসেছিলাম, সেখানে একদমই ফোন বার করতে পারিনি। আর ভীষণ একটা অস্বস্তিকর পরিবেশ ছিল, তাই জন্য তো বের করতে পারিনি। একটুখানি আমি ক্যামেরাটা বের করে অনেক পরে একটু এই ভিডিওটা তুলেছিলাম। এটাই ছিল শিয়ালদাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, এদিকে সারা কলকাতা জুড়ে বৃষ্টি হচ্ছে, এদিকে তুলনামূলক আমার মনে হচ্ছে কম বৃষ্টি। রানাঘাটে নামবো, রানাঘাটের পর আরেকটা ট্রেন ধরতে হবে, ধরে তারপর বাড়ি পৌঁছে দেবো। চলো দেখি, ট্রেনে তো বসেছি এখন, মাঝখানে আমি একটু ভালো করে একটু ঘুমিয়ে নিলাম। সেই শিয়ালদা থেকে ভিড় চলছে আর চলছে, ভিড় চলছে। ট্রেনের মধ্যে একটুও ফোন বার করা যায়নি, ভিডিও করা যায়নি। তো এখন বাজে 5টা, রানাঘাট স্টেশনে পৌঁছেছি। 5:25 হচ্ছে, গেদে লোকাল আছে, সেই গেদে লোকালে ধরে তারপর হচ্ছে বাড়িতে পৌঁছাবো। সে আমার একই হয়ে গেলো আর কি, গাড়িতে করে আসলেও 4 ঘন্টা লাগবে, ট্রেনে করে আসলে। এখানে ওয়েদারটা বেশ সুন্দর দেখো, কি সুন্দর। গাড়িটা আর একটা জিনিস দেখায় হয়ে গেল, যাওয়ার বসে গেলো কঠিন গজা। স্টেশনে একটা নতুন কিছু দেখলাম, সেটা হচ্ছে এসকেলেটার লাগানো হচ্ছে, দেখে বেশ ভালো লাগলো। অনেক এত স্টেশন দেখেছে, এত গ্রামের মধ্যে যে রানাঘাট স্টেশন দেখেছে, এসকেলেটার করেছে, ভীষণ ভালো লাগলো। চল এসকেলেটারে যাই। ইয়েস, রানাঘাট স্টেশনে এসকেলেটার, দারুণ। চলে এসছি 5:45 বাজে, 5:45 সময় এখন আরঙ্গাটা স্টেশনে নেমে গেছে। দিনের বেলায় বেরিয়েছি আর রাত্রেবেলা পৌঁছালাম, এখন অনেক দূর মনে হয় আরঙ্গাটা। চলে এসেছি আরঙ্গাটায়, 2 ঘন্টা জার্নি, আমাদের 5 ঘন্টা লাগলো। তাহলে এখানে এখন সন্ধ্যাবেলা আরঙ্গাটার এই যে মানুষ, তার সঙ্গে দেখা হলো। এখানে আমাদের ব্লগটা শেষ করছি, কাল থেকে সকাল থেকে এখানে 2 দিন থাকবো,
কাল সকাল থেকে আবার দুদিনের ভিডিও দেবো, ঠিক আছে? টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।